বন্ধুরা, আমি আজকের একটি নামী পত্রিকার প্রথম হেডলাইনটি আপনাদেরকে দেখালাম, আয় কমলো টানা দুই মাস। এখন আয় কমেছে টানা দুই মাস, এটা কেন কমেছে তার নানান ব্যাখ্যা রয়েছে। সরকারের কাছে যেমন ব্যাখ্যা রয়েছে, তেমনি দেশবাসীর কাছেও তা জানা রয়েছে। আমাদের আয়, আমাদের যে দেশে দেশীয় আয়, তার মূল আয়টাই কিন্তু আসে আমাদের রেমিটেন্স, বিদেশে যেই আমাদের শ্রমিক, এই বিশাল শ্রমিক জনসংখ্যা রয়েছে, তারা যেই মুদ্রাটা দেশে পাঠায় সেটা আমাদের দেশের জন্য একটা বড় আয়। আরেকটা আয় হচ্ছে আমাদের গার্মেন্ট সেক্টর, আমাদের বিজিএমইএ এবং বিকেএমইএ যে এক্সপোর্ট করে গার্মেন্টস, সেই গার্মেন্টস থেকে আমরা যে আয়টা করি সেটাই, এই দুটোই হচ্ছে আমাদের আয়ের মূল উৎস। এছাড়াও সরকার মাঝে মাঝে ঋণ নিতে পারে, ঋণটা কিন্তু আয় নয়, ঋণটা আমাদের একটা রিজার্ভের জন্য একটা যোগ হয়, বাট এটা আয় না। আমাদের বন্ড বিক্রি হতে পারে, এটা কিন্তু আয় না। এটা একটা সামহাউ টেকনিক দিয়ে সরকার আপাতত একটা একটা ব্যবস্থা করলো, যার মাধ্যমে কিছু মুদ্রা সরকারের রিজার্ভ হিসাবে থাকতে পারে। এখন দেখা যাচ্ছে যে টানা দুই মাস যে আয় আমাদের কমলো, এই আয় কমার সাথে সরকার যে রিপোর্ট দিয়েছে স্পষ্টভাবেই বিজিএমইএ এবং বিকেএমইএ তার সাথে দ্বিমত প্রকাশ করেছে। বিজিএমইএ এবং বিকেএমইএ বলেছে যে দেশজ যে আয় এক্সপোর্ট করে আমরা যে আয়টা করি, এক্সপোর্ট করে যে আয়টা করি, তার 80% বিজিএমইএ এবং বিকেএমইএ থেকে 80% আসে। এবং তারা বলেছে, সরকার বলেছে যে সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর অক্টোবর, অক্টোবর মাসে সরকারের, সরকার বলেছেন যে ওনারা গার্মেন্টস এক্সপোর্ট করে এক্সপোর্ট সেক্টরে 15% এক্সপোর্ট বৃদ্ধি পেয়েছে, কিন্তু 11% এক্সপোর্ট বৃদ্ধি পেয়েছে। কিন্তু বিজিএমই এবং বিকেএমএ বলছে যে আমাদের তো এক্সপোর্ট বৃদ্ধি পাইনি, বরং আমাদের 15-16% এক্সপোর্ট কমেছে। তার মানে কিন্তু একটা বিরাট একটা গ্যাপ হয়ে গেল, প্রায় 25-26%-এর গ্যাপ, কত বিলিয়ন ডলারের একটা গ্যাপ হয়ে গেল। তো এটা কেন ইপিবি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এই ধরনের রিপোর্ট দিয়েছে আমি জানি না, বাট পত্রিকায় এসছে, আমার কাছে মনে হলো এত বড় বৈষম্য, এটা কিন্তু দেশবাসীকে সত্যি দিশেহারা করে ফেলে। কারণ আমরা পত্রিকায় দেখতে পাচ্ছি যে আমাদের রিজার্ভ এখন মাত্র 35.72 বিলিয়ন, এবং এই মাসেই আমাদের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের কাছে আমাদের যেই দায় পরিশোধ করতে হবে, তারপর আমাদের থাকবে মাত্র 34 বিলিয়ন US ডলারের সম পরিমাণ মুদ্রা, মাত্র 34 বিলিয়ন থাকবে। এরপরে কিন্তু আমাদের আরও অনেক বেশি প্রতি মাসে আমাদের ঋণ খেলাপি যেন না হই, আমরা যে ঋণ নিয়েছি সেই ঋণগুলো পরিশোধ করতে হবে। এবং যদি তথ্যে বিভ্রাট থাকে তাহলে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কাছেও কিন্তু তথ্য ভুল হয়ে যাবে। ইপিবির সাথে যারা মেইন পার্টনার্স আমাদের এক্সপোর্ট আর্নিংয়ের, বিজিএমএ এবং বিকেএমএ, এত বড় মতের ফারাক, এটা কিন্তু সরকারকে অবশ্যই একটু তলিয়ে দেখা উচিত। আমার মনে হয় প্রয়োজন হলে আরেকবার রিভিউ করে এটা নতুন করে একটা ডাটা আমাদের প্রদান করা উচিত। আমার মনে হয় আমরা সঠিক ডাটার উপর নির্ভর করলে দেশ সঠিকভাবে পরিচালিত হবে, এবং জনগণ সেভাবেই নিজেকে প্রস্তুত করবে, এবং এতে সরকার নিজেকে যেমন সুন্দর মতো গুছিয়ে রাখতে পারবে, দেশবাসীকে গুছাতে পারবে, দেশকে গুছাতে পারবে, জনগণকে বুঝাতে পারবে, এবং এগুলো সব কিছু একটা গুড গভর্নেন্সের কিন্তু একটা ইন্ডিকেটার্স। এগুলো, দিজ আর দ্য গুড প্যারামিটার্স অফ গুড গভর্নেন্স। তো আমার মনে হয় এতটুকুই আজকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আমরা সবাই ভালো থাকতে চাই, এবং আল্লাহর কাছে আমরা সবাই এই দোয়াই চাই।